এখন বাজে রাত 11টা আর আমরা এখন যাব নদীতে স্নান করতে। রেডি হয়ে আমরা ফার্স্ট সেইখানে চলে এলাম যেখান থেকে আমরা সবাই একসঙ্গে বেরোব। তারপর কীর্তন করতে করতে আমরা সেখানে পৌঁছে গেলাম যেখানে আমরা স্নান করব। আর এখানে পৌঁছে দেখি কীর্তন হচ্ছে, এখনো স্নান শুরু হয়নি। তারপর কীর্তনের তালে তালে সবাই একটু নাচ করছিল। এখানে সবাই নাচ করছিল জন্য আমিও একটু বর্মাদের সঙ্গে নাচ করে নিলাম। কীর্তন শেষে বর্মা আমাদেরকে একটু ধুলি তুলে দিল। আর তারপর আমরা স্নানের উদ্দেশ্যে নদীর দিকে রওনা হলাম। যেহেতু ঘিয়ের প্রদীপ দিতে হবে তাই মারা একটু প্রদীপ জ্বালিয়ে নিল। তারপর মারা নদীতে পুজো দিয়ে স্নান করতে গেল। আমার ঠান্ডা লেগেছিল জন্য আমি আর স্নান করিনি। আর গাইজ মাদেরকে দেখো, মারা কত আনন্দ করে স্নান করছে। তারপর স্নান করে এসে এখানে পুজো দিয়ে প্রদীপ নিয়ে রাধা গোবিন্দকে পুজো দিল। আর গাইজ তোমাদেরকে বলে দিই, রাধা গোবিন্দর একটা স্নানের তিথি লেগেছিল, সেই তিথির জন্যই কিন্তু আমরা সবাই স্নান করতে গেছিলাম। তারপর বাবু একটু গঙ্গা পাড়ে গীতা পাঠ করে নিল আর আমি এদিকে প্রসাদ খেয়ে গীতা হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর বাড়িও পেয়ে গেলাম। এরপর বাড়ি এসে চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই।